ওকে, তো এটা দেখো, আমরা লাস্ট ক্লাসে কয়েকজন মাত্র এসেছিল বোধহয়, আমরা না না কয়েকজন না, বেশি কয়েকজন আসে নাই। যারা আসো নাই তাদের জন্য একটু কঠিন হবে আজকে, যদি পড়ে না থাকো। আমরা বলেছিলাম দুইটা জিনিস, একটা সার্কিটকে কত কতটা ইজিলি কন্ট্রোল করা যায় তার নাম, না না কতটা ইজিলি কন্ট্রোল করা যায় সেটা না, কতটা ডিফিকাল্ট কন্ট্রোল করার জন্য তাকে বলে কন্ট্রোলেবিলিটি, আর কতটা ডিফিকাল্ট আউটপুটটা অবজার্ভ করার জন্য সেটা হলো অবজারভেবিলিটি। তেমন আমরা কন্ট্রোল করি ইনপুট থেকে আর আউটপুট থেকে আমরা অবজার্ভ করি, এইটার কতটা ডিফিকাল্ট সেটা সেটা মেজার করে হলো। এই একটা ফর্মুলা আছে আমাদের, তা আমরা লাস্ট ক্লাসে কন্ট্রোলেবিলিটিটা পড়ে ফেলেছিলাম। আমাদের অবজারভেবিলিটিটা লাগবে, এটা পরে আমি এই এই যে কিছুটা জাম্প করে গেছি, কারণ কন্ট্রোলেবিলিটিটা পুরোপুরি না বুঝলে অবজারভেবিলিটিটা করা যায় না, কারণ অবজারভেবিলিটির ফর্মুলার ভিতরে কন্ট্রোলেবিলিটি আছে। এই জন্য আমরা কন্ট্রোলেবিলিটিটা ভালো করে লাস্ট ক্লাসে পড়েছিলাম, এবং এই যে এক্সাম্পল এটা এটা বের করেছিলাম। হ্যাঁ, এটা লিখলাম যে চলে গেল কোথায়, ও না এখানে, তাহলে এই যে এখানে আমরা করেছিলাম এই সার্কিটে। এবং কন্ট্রোলেবিলিটি সবসময় স্টার্ট করা হয় হলো ইনপুট থেকে, প্রাইমারি ইনপুটের জিরো আর ওয়ান দুটারই কন্ট্রোলেবিলিটি হলো ওয়ান ওয়ান। তার মানে এটা তুমি তুমি যেহেতু এটা প্রাইমারি ইনপুট, তুমি জিরো দিতে পারো, জিরো অথবা ওয়ানও দিতে পারো, এটা কন্ট্রোল, তার মানে এটার কন্ট্রোলেবিলিটি হবে ওয়ান ওয়ান। দেখো প্রতিটা ব্রাঞ্চে ওয়ান 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 ওয়ান। তারপরে এর যখনই কোনো গেটের সামনে যাবে তখন তার কন্ট্রোলেবিলিটিটা, এটা ডিপেন্ড করবে তার আগের তার ইনপুটের কন্ট্রোলেবিলিটির উপরে ডিপেন্ড করবে। আমরা এটা অলরেডি করেছি লাস্ট ক্লাসে, যেমন এইটা আমরা এটা এটা কি জানি বলে এটাকে নর, না না এক্সর গেট, এই যে এক্সর গেটে আমরা কন্ট্রোলেবিলিটি বের করেছিলাম, এটা হলো থ্রি থ্রি হয়েছিল। এই যে আমাদের এখানে থ্রি, এই যে CC0N1, এই N1 এর মাথায় আমরা এই যে কম্বিনেশনাল কন্ট্রোলেবিলিটি ফর জিরো আর কম্বিনেশনাল কন্ট্রোলেবিলিটি ফর ওয়ান, এই দুটাই আমাদের থ্রি থ্রি হয়েছিল। তারপরে যখন আবার আবার আমরা N3 তে গেলাম, এই যে এই পয়েন্টে আমরা এই পয়েন্টে যখন গেছি, দেখা হয় না কেন, এই পয়েন্টে যখন গেলাম N3, তখন আমরা কন্ট্রোলেবিলিটি দেখলাম এটা কন্ট্রোলেবিলিটি ডিপেন্ড করে হলো এর একটা প্রাইমারি ইনপুট হলো E আর একটা প্রাইমারি ইনপুট হলো N1। N1 যেহেতু থ্রি আর থ্রি আর আরেকটা হলো ওয়ান ওয়ান, এই দুটা দিয়ে এখন কাজ করতে হবে। এবং আমরা ফর্মুলাটা অলরেডি জানি, সেটা সেটা দিয়ে আমরা যে কোন পয়েন্ট, এটা N3, N3 কোথায়, N3, এই যে N3, এটা N3, আমরা N3 তে বের করেছিলাম, এটা 5 আর 2 হয়েছে। কন্ট্রোলেবিলিটি ফর জিরো হলো 5 আর ওয়ান হলো 2, এটা আমরা বের করেছিলাম লাস্ট ক্লাসে। এরকম করে আমরা সব জায়গায় করে করে আমরা একেবারে ফাইনালে চলে যেতে পারি, আউটপুটে একবার N4 পর্যন্ত আমরা কন্ট্রোলেবিলিটিটা বের করতে পারি। N4 পয়েন্ট, এই এখানে আমরা N4 এ বের করেছিলাম, এটা হলো 9 আর 12 এখানে, এটা হলো 9, 1 এর জন্য না 0 এর জন্য 9, আর একটা হলো 2, এটা হলো 0 এর কন্ট্রোলেবিলিটি আর একটা 1 এর কন্ট্রোলেবিলিটি, এটা বের করেছিলাম। ও আচ্ছা না, আমি সেখানে লেখা আছে, সরি, ওকে, এনিওয়ে আমরা এটা বের করেছিলাম। এখন আমরা অবজারভেবিলিটিটা যদি দেখতে চাই, তাহলে সেই অবজারভেবিলিটিটা বের করতে গেলে আমাদের এই অবজারভেবিলিটির ফর্মুলাটা আমরা ইউজ করি নাই, আমরা এই এই ফর্মুলাগুলি ইউজ করেছি কন্ট্রোলেবিলিটির ফর্মুলা। এই যে এইগুলি দেখেছিলাম যে আমরা ইনভার্টারে কিভাবে কন্ট্রোলেবিলিটিটা বের করে, তারপরে আমরা অ্যান্ড গেট, ন্যান্ড গেট, অর গেট, নর গেট, এক্সর আর এক্স নর, এটা দরকার হয় না আমাদের, শুধু আমরা অ্যান্ড আর অর দেখলেই আমরা পারি। তার মানে এই দুটার যে কোনো একটা, এই দুটা জানলে আমরা বাকিগুলি ফর্মুলাটা বের করতে পারি। তাহলে দেখো এখন, তাহলে আমরা কিন্তু অবজারভেবিলিটিটা কিভাবে বের করে সেটা আমরা জানি না, অবজারভেবিলিটি আমরা আজকে দেখব। সেটা হলো যে ইন, তাহলে আমাদের তিনটা জিনিস দেখলে হয়ে যায়, একটা ইনভার্টার, একটা অ্যান্ড গেট আর একটা অর গেট দেখলে হয়ে যাবে। তা এটা আরো বেশি দেওয়া আছে, দেখো ইনভার্টারের কি দেওয়া আছে, ইনভার্টারের অবজারভেবিলিটিটা যদি তুমি বের করতে চাও এ পয়েন্টে, তাহলে এখানে কিন্তু দেখো উল্টা দিকে যেতে হবে, কারণ অবজারভেবিলিটিটা বের করতে হবে হলো পিছন থেকে, আউটপুট থেকে
ইনপুটের দিকে যেতে হবে, আর আগেরটা কম কম কি জানি কন্ট্রোলেবিলিটি হবে, ইনপুট থেকে আউটপুটের দিকে যেতে হবে। তাহলে আর এখানে হলো তোমার কন্ট্রোলেবিলিটিটা যেমন ইনপুটটা দেওয়া থাকে, এই যে ইনপুটটা সবসময় ওয়ান ওয়ান হয় একেবারে প্রাইমারি ইনপুটে, আর অবজারভেবিলিটিটা হয় একেবারে আউটপুটে যখন যাবে তখন অবজারভেবিলিটি হবে জিরো, একেবারে মাথায় হলো জিরো, ধরে নিতে হবে এটা দেখা যাবে না, এটা জিরো। তারপর থেকে আমাদের পিছন দিকে ব্যাকট্র্যাক করে ইনপুট পর্যন্ত যেতে হবে। তা সেটা করার জন্য আমাদের এই যে এখানে মনে করো জেটের এক জেট মানে একটা যে কোনো একটা পয়েন্ট আউটপুট পয়েন্টের অবজারভেবিলিটিতে যা দেওয়া থাকবে প্লাস ওয়ান হবে এই এ পয়েন্টের অবজারভেবিলিটি, তাই না? যদি ইনভার্টার থাকে তাহলে এখানে যা থাকবে অবজারভেবিলিটি, এখানে যদি টু থাকে তাহলে এ পয়েন্টের অবজারভেবিলিটি হবে টু প্লাস ওয়ান, এখানে যদি ওয়ান থাকে তাহলে ওয়ান প্লাস ওয়ান, এখানে যদি জিরো থাকে তাহলে অনলি ওয়ান। এটা হলো তোমার অবজারভেবিলিটিটা। এখন তুমি যদি এন্ড গেট হয় তখন কিভাবে বের করবা? সেটা বের করার জন্য আমাদের কি লাগবে? তাহলে দেখো আমাদের এই লাগবে কি বলে অবজারভেবিলিটিটা, এখানে যদিও আমাদের কি বলে জানি এটা কম কন্ট্রোলেবিলিটি কোনো ফর্ম কিছু নাই এর ভিতরে, যেহেতু এটা যাতে ইনভার্টার এই জন্য কম্বিনেশনাল কন্ট্রোলেবিলিটির কোনো টার্ম নাই এই ফর্মুলার ভিতরে, শুধু আউট অবজারভেবিলিটি প্লাস ওয়ান। কিন্তু অন্য সব গেটের ক্ষেত্রে দেখো এই যে অবজারভেবিলিটি আমরা এই যে এইটা হলো এ পয়েন্টে, এই যে কম্বিনেশনাল অবজারভেবিলিটি অ্যাট পয়েন্ট এ, তার মানে এই যে এ পয়েন্ট, এই এ পয়েন্টে যদি আমরা অবজারভেবিলিটিটা বের করতে চাই তাহলে আমাদের লাগবে হলো কম্বিনেশনাল অবজারভেবিলিটি অফ জেড, তার মানে এই পয়েন্টের আমরা এই কম্বিনেশনাল অবজারভেবিলিটি এর ভ্যালু কত সেটা জানতে হবে, প্লাস এই দেখো এখানে একটা টার্ম আছে কম্বিনেশনাল কন্ট্রোলেবিলিটি অফ ওয়ান বি, তার মানে কি বি টার্মিনালে আমরা বের করছি কিন্তু এখন এ টার্মিনালের জন্য, এই যে এ টার্মিনালের জন্য বের করছি কিন্তু এটা বি টার্মিনালের ওয়ান এর জন্য যে কন্ট্রোলেবিলিটি সেটা লাগবে প্লাস ওয়ান, দেখেছ তিনটা টার্ম। তা কম্বিনেশনাল এই যে সিও জেড এটা তো এখান থেকে আমরা পেয়ে যাব আউটপুট থেকে, আর প্লাস একটা কন্ট্রোলেবিলিটি অফ ওয়ান লাগবে, তার মানে এটা বি টার্মিনালের জন্য আমরা বের যখন এটা বের করব তখন বি এর ওয়ান একটা কত কন্ট্রোল সেটা লাগবে প্লাস ওয়ান। তারপরে হলো যদি আমরা বিটা বের করতে চাই, বি পয়েন্টে যদি আমরা বের করতে চাই এখন বি বের করতে লাগবে তখন লাগবে এজ এরটা লাগবে, দিস ওয়ান ইজ কমন, দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান ইজ কমন, কিন্তু এইটা দেখো বিটা যখন বের করছি তখন আমাদের এখানে লাগবে কিন্তু এর জিনিসটা, এর কন্ট্রোলেবিলিটিটা লাগবে, এবং সেটা কার কন্ট্রোলেবিলিটি? ওয়ান এর কন্ট্রোলেবিলিটি, নট জিরো। কারণ জিরো দিলে দেখো এটা কেন হয়েছে এটা একটু যদি চিন্তা করো, এই যে আমরা যখন অবজার্ভ করব এ পয়েন্টের প্রথমটা যদি চিন্তা করো এই উপরেরটা, এ পয়েন্টের আমরা অবজারভেবিলিটিটা যদি দেখতে চাই তাহলে আমাদের আউটপুট দেখতে হবে, আর এই বি এর এই বি পয়েন্টের ওয়ান এর ভ্যালুটা দেখতে হবে, তাই না? কারণ হলো যে এইখানে তো তুমি এ পয়েন্টে যদি জিরো দিয়ে দাও তাহলে তো ওটা সরাসরি চলে যাবে আউটপুটে, তাই না? তাহলে বুঝতে পারছো এটা এন্ড গেটে যদি তুমি বিতে যদি জিরো দাও তো ওটা সরাসরি তো চলে যাবে আউটপুটে জিরো হয়ে যাবে, কিন্তু বিতে যদি তুমি ওয়ান দিয়ে রাখো, বিতে যদি ওয়ান দাও তখন কিন্তু এ দিয়ে তুমি চেক করতে পারবে আউটপুটটা কি হবে, তোমার কন্ট্রোল পাওয়ার তখন এর হাতে, বুঝতে পারছো? কারণ এ তে তখন তুমি জিরো দিলে জিরো আসবে, ওয়ান দিলে ওয়ান আসবে, তার মানে এই অবজার্ভ এইখানে এ পয়েন্টে যখন তুমি অবজার্ভ করবে তখন অবজার্ভ তো আসলে ডিপেন্ড করবে আউটপুটের উপরে, তাহলে তুমি এ পয়েন্টে কি দিচ্ছ সেটা, এই জন্য দেখো এই প্রথম টার্মটা আসছে কম্বিনেশনাল অবজারভেবিলিটি এ, এ পয়েন্টে আমরা কি দেব সেটা ডিপেন্ড করবে আউটপুট প্লাস হলো এই কম্বিনেশনাল কন্ট্রোলেবিলিটি বি যখন ওয়ান থাকবে সেটা প্লাস ওয়ান, আবার ঠিক এটার অপোজিট হবে যখন আমরা বি করব তখন লাগবে এ পয়েন্টে আমরা ওয়ান দেব, দিয়ে তারপরে আমরা চেক করব যে বি তে ওয়ান দেব না জিরো দেব, বুঝতে পারছো এই জিনিসটা? হ্যাঁ, এনি কোশ্চেন?
এটা ওই যে কোন মানে এ আর বি এর কি বলে ডমিনেন্ট সিগনাল যেটা, সেইটার উপরে বেস করে এটা তৈরি করা হয়েছে, ঠিক? তাহলে দেখো এটা যদি এরকম হয় তাহলে ন্যান্ড গেটে কি হবে? ন্যান্ড গেটে তুমি জানো আমরা ন্যান্ড অ্যান্ড গেটে যা হয়, ন্যান্ড গেটে তো ঠিক একইভাবেই তো কন্ট্রোল করতে হয়, শুধু আউটপুটটা যেখানে যা আসার কথা সেটার উল্টা আসবে, আদারওয়াইজ এভরিথিং ইজ সেম। কারণ এ তে যখন তুমি বের করবে তখন বি তে জিরো দিলে যেমন হবে না, বি তে জিরো দিলে সরাসরি আউটপুট ফিক্স হয়ে যাবে, এ দিয়ে তুমি কন্ট্রোল করতে পারবে না অ্যান্ড গেটে, ঠিক একইভাবে ন্যান্ড গেটেও তাই হবে, শুধু অ্যান্ড গেটে যেখানে জিরো হচ্ছিল ন্যান্ড গেটে সেখানে ওয়ান হবে। তাহলে দেখো এখানে এই ফর্মুলা এক্সাক্টলি সেম, ন্যান্ড গেট আর অ্যান্ড গেটের এক্সাক্টলি সেম। দেখো সিও এ ইজ ইকুয়াল টু সিও জেড প্লাস সিসি ওয়ান বি, সিসি ওয়ান বি প্লাস ওয়ান, এটা সিও বি যখন সিও জেড প্লাস সিসি ওয়ান এ, কোনো ডিফারেন্স নাই, এক্সাক্টলি সেম। হ্যালো হ্যাঁ বলো স্যার, বলো। এইখানে অ্যান্ড গেটের সময় আমি সিসি ওয়ান অফ বি নিচ্ছি এই কারণে না যে আমি যদি সিসি জিরো নেই, কারণ বিতে জিরো দিলে তাহলে জিরোই হয়ে যাচ্ছে। হ্যাঁ সেটাই তো বললাম আমি, ওই জি ওইটাতে স্যার, তাহলে বলো। জি স্যার, তাহলে ন্যান্ডের ক্ষেত্রেও, আচ্ছা ন্যান্ডের ক্ষেত্রে, সরি আমি এটা অর ভাবতেছিলাম স্যার। না না ন্যান্ড ন্যান্ড এর ক্ষেত্রে একই হবে, কারণ তুমি শুধু আউটপুটটা জি স্যার, জিরো আর ওয়ান হবে, কিন্তু একটা জিনিস হলো কম্বিনেশনাল অবজারভেবিলিটি, তুমি যখন বের করবে তখন ওটা জিরো আর ওয়ান বলে কিছু নাই, কিন্তু কন্ট্রোলেবিলিটি আবার জিরো আর ওয়ান ছিল, কিন্তু এখানে জিরো আর ওয়ান কিছু নাই, এই জন্য এটা দুটাই সেম হবে, অ্যান্ড গেট ন্যান্ড গেট দুটাই সেম জিনিস, ঠিক ওয়ার গেটেও তাই হবে একই রকম ভাবে, ওয়ার ওয়ার গেট আর নোয়ার গেটও সেম হবে, দুটাই সেম থিং, দুটাই সেম জিনিস। দেখো ওয়ার গেটে তাহলে কি হবে, তোমরা অলরেডি অ্যান্ড গেট থেকে বুঝতে পেরেছো, ওয়ার গেটে যেহেতু একটাতে ওয়ান দিলেই আউটপুট ওয়ান হয়ে যায়, তাহলে সেই ওয়ান দিয়ে কন্ট্রোল করা যাবে না, তাই না? তাহলে অন্যটাতে কি দিতে হবে? তুমি যদি এ বের করতে চাও তাহলে বির কি লাগবে তোমার বলো তো? জিরো জিরো লাগবে, এটা দেখো তাই লেখা আছে এখানে, সিও এ যদি বের করতে চাও তাহলে সিও জেড তো থাকবেই প্লাস সিসি জিরো বি, তার মানে বি তে তোমার জিরো দিতে হবে, আর এভরিথিং সেম, হ্যাঁ এটাও যা এটাও তাই, আর যদি বি তে দেখতে চাও তাহলে এ তে জিরো দিতে হবে, অল সেম। সিও জেডটা কিভাবে পাবো? কোনটা জিরো, এটা যদি তুমি জিরো দিয়ে দাও বি তে, যদি তুমি স্যার জিরো, সিও জেডটা কিভাবে পাবো? হ্যাঁ সিও জেড, না সিও জেড তো দেওয়া থাকবে, ধরো তুমি যদি এটা যদি প্রাইমারি আউটপুট হয় তাহলে তো জিরো এর ভ্যালু, আর যদি ইন্টারনাল হয়, যদি একটা বড় একটা সার্কিট হয় মানে এই সার্কিটের, এই সার্কিটের এই যে এই যে আউটপুট তো N4, তাই না? এই পয়েন্ট আউটপুট, জি স্যার, এই পয়েন্টে কিন্তু সবসময় জিরো, অবজারভেবিলিটি হলো জিরো, তাহলে এর ইনপুটে তুমি এই পয়েন্টে যদি তুমি অবজারভেবিলিটি বের করতে চাও, এই N2 এর এই টার্মিনাল যদি অবজারভেবিলিটি বের করতে চাও তাহলে একটা বেরোবে কিছু একটা, তখন কিন্তু আর জিরো না, তখন এই ন্যান্ড গেটের আউটপুট এখানে কিন্তু জিরো না, কিন্তু এই একেবারে ফাইনাল আউটপুটটা হবে জিরো। যেমন এখানে যদি, এখানে যদি কিছু না দেওয়া থাকে, যেমন শুধু যদি এই সার্কিটে করতে চাও তখন কিন্তু এই যে সিও জেডটা জিরো, এ সব জিরোর ভ্যালু। এই যে এখানে আমাদের ফর্মুলা যে লাস্ট ক্লাসে বলে, এই যে এখানে বলে দেওয়া আছে, এই দেখো কোন একটা সার্কিটের এই যে অবজারভেবিলিটিটা একেবারে ফাইনাল আউটপুটের সময় জিরো হয়, আর ইনপুটের সময় সবসময় জিরো এবং ওয়ান যেটাই হবে না কেন সেটা ওয়ান হয় সবসময়, বুঝছো? প্রাইমারি ইনপুটে ওয়ান আর ওয়ান হলো সিসি জিরো সিসি ওয়ান, আর প্রাইমারি আউটপুটে সবসময় জিরো, অবজারভেবিলিটিটা জিরো হবে, আমরা একটু পরে করবো তখন দেখবো স্যার এগুলো। তাহলে তো সবগুলা স্যার 2 আসে, 1+1 2, কারণ সিও জেড হচ্ছে 0 আর সিসি 1 তো 1, তাহলে স্যার 1+1 সব সময় তো 2 এখানে টু, আসবে। এখানে টু আসবে, কিন্তু এখন এইটা একটা, তাহলে এই অ্যান্ড গেটে যদি টু আসে তাহলে তুমি দেখো, এখন তুমি বড় সার্কিটে যদি যাও মনে করো এখানে, আচ্ছা তাহলে ওয়ার গেটেও তো মনে করো টু আসবে, তাই না? ধরলাম আমরা তাহলে এই যে এই ওয়ার গেটে দেখেছো এটা, এই যে এই যে D3 যেটা, এখানে যদি টু এই এর মাথায় এই এখানে যদি টু আসে, তাই না? এই মাথায় যদি টু আসে তাহলে এর আগের মাথায় তো টু আসবে না, এখানে তো টু আসবে না, এখানে বাড়বে না, তখন মনে করি এখানে জিরো, এই যে এখানে দেখতে পাচ্ছ, আমি যদি এখানে জিরো বলি, এখানে জিরো এই যে N4 যেটা, N4 যদি জিরো হয় তাহলে তো এর আগের মাথায় তো আর জিরো হবে না, চেঞ্জ হয়ে যাবে না, বুঝতে পারছো না?
আচ্ছা আমরা করবো একটু একটু পরে করবো, হ্যাঁ একটু পরে করবো, তখন দেখো আমরা করবো এখনই। আচ্ছা তাহলে এটা দেখো, তাহলে অর গেট যখন এরকম হলো, মানে অর গেটে যা হলো তাহলে ঠিক একইভাবে আমরা, ও আরেকটা জিনিস দেখো এখানে তুমি যদি হিসাব করে রাখো যে এটা আমরা টু ইনপুটে করেছি তাই না, যদি থ্রি ইনপুট হতো তাহলে কি হতো বলো তো? এই উপরে আমরা অর গেটের কথা চিন্তা করি, মনে করো এখানে আমি যদি আরেকটা ইনপুট বাড়াই দিতাম, এটা মনে করো একটা সি ইনপুট আছে এ বি সি, তাহলে এখানে কত হতো সি ও এ ইকুয়াল টু কত হইতো বলো তো? সি ও জেড তো থাকতো প্লাস সি সি জিরো এটা বি তাই না, তারপরে তাহলে সি এর জন্য একটা টার্ম আসতো না? জি স্যার। তাহলে সেটা কত হবে সি সি জিরো, হ্যাঁ সি সি জিরো রাইট, সি সি জিরো সি সি তারপরে প্লাস ওয়ান প্লাস ওয়ান এটা আসতো, তাহলে থ্রি ইনপুট যদি ফোর ইনপুট ফাইভ ইনপুট যা হোক না কেন আমরা করতে পারবো রাইট। তা এখন দেখো আমরা দেখলাম যে অর গেটে যা হয় নর গেটেও একই, তাহলে এখন শুধু এক জোরটা দেখো একটু, এক জোরে আবার ফর্মুলাটা একটু এরকম সামেশন না হয়ে এটা আবার যেহেতু ওই যে আমরা লাস্ট ক্লাস দেখছিলাম যে সেট, যেমন আমরা এক জোরের আউটপুটটা ডিপেন্ড করে হলো হয় এ জিরো বি ওয়ান অথবা বি এ ওয়ান বি জিরো একই আউটপুট, এই জন্যে এখানে মিনিমামটা নিতে হয়, সেই জন্য এখানে দেখো যে মিনিমামের ব্যাপারটা আসছে, যে যদি এরকম কম্বিনেশনাল সেট হয় তাহলে মিনিমাম আসে, তাহলে দেখো এখানে এইটুকু তো একই আছে দুটাই একই আছে, কিন্তু দেখো এ যখন বের করব এটা যখন বের করতো তখন সি সি জিরো বি এটা সি সি জিরো, একটা সি সি জিরো বি নিলে সি সি ওয়ান বি, তার মানে জিরো আর ওয়ান দুটাই বি এর, বি এর টার্মিনালে কত হবে, বি এর টার্মিনালে জিরোটাও নিতে হবে আবার ওয়ানেরটাও নিতে হবে, তাহলে আমরা এইটটা বের করতে পারবো, কারণ হলো যে দেখো যখন বিতে জিরো আসবে তাহলে বিতে যদি জিরো থাকে, বিতে যদি জিরো থাকে তখন এ তে আমাদের কত দিয়ে কন্ট্রোল করতে হবে, তখন আমরা এ কন্ট্রোল করতে পারবো আইদার জিরো দিয়ে করতে পারবো অথবা ওয়ান দিয়েও করতে পারবো তাই না, আবার এটা যদি ওয়ানও দেওয়া থাকে তখনও কিন্তু কন্ট্রোল করতে পারবো আমরা তাই না, সেই জন্যে এটা এটা যেহেতু সেট, সেট থাকলে আমরা যে গতকালের ফর্মুলা ছিল ওই যে উপরে আমাদের মেইন ফর্মুলায় এই যে যেখানে বলেছিল যে কথা এই যে মিনিমাম মিনিমাম কন্ট্রোলেবিলিটিস অফ দ্য ইনপুট, এই যে মিনিমাম দুইটা সেট থাকলে মাল্টিপ্লাই যে ইনপুট সেট সেট থাকলে আমাদের মিনিমামটা নিতে হবে, সেই জন্যে এখানে ওইটা আসছে মিনিমাম এটা বি এর দুটা বি এর এই যে কমা দিয়েছে বিয়ের জন্য জিরো আর বিয়ের জন্য ওয়ান, এই দুটার ভিতরে যেটা সব থেকে ছোট সেটা নিতে হবে প্লাস ওয়ান, আর যখন আমি বি দেখব তখন এটা নিতে হবে যে এ, আর এটা নর গেটও এক্স্যাক্টলি সেম হবে কারণ আমরা জানি যে নর গেট আর অর গেট শুধু চেঞ্জ হয়ে যাবে, এটা সেম একই জিনিস, এটা হলো ফর্মুলা। এখন আমরা যদি আচ্ছা আমরা যদি এখন কন্ট্রোলেবিলিটি আমরা এইখানে যদি বের করি, আচ্ছা ওই প্রবলেমটাই আমি এটাকেই এটা কবে আগের আগের সেমিস্টারে বোধহয় এদের অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, দেখো এই এই একই এই কোশ্চেনটাই উপরের ডায়াগ্রামটাই, এখানে আমি কন্ট্রোলেবিলিটি বের করতে বলেছিলাম কিন্তু এখানে যদি তুমি এটা এটা আমি এই যে অবজারভেবিলিটিটা বের করতে বলেছি দেখো তো, তাহলে অবজারভেবিলিটি কীভাবে বের করবো, তাহলে এখানে ব্যাক ট্র্যাক করতে হবে তাই না, তাহলে এইখানে কত হবে বলো, এটা এটা পয়েন্ট আমরা এন ফোর যদি হয় তাহলে সি আমরা এন ফোর লিখে দেবো এখানে, সি এন ফোর হবে কত বলো? জিরো, জিরো হবে, এটা প্রাইমারি আউটপুট, এটা এটা হবে জিরো, এটা হলো জিরো, এটা আমরা জানি এখন। ও আচ্ছা এই দেখো যেহেতু আমরা এই যে অবজারভেবিলিটি বের করার সময় আমাদের কন্ট্রোলেবিলিটি বের করতে হয় এই জন্য এই ডাটাগুলি কিন্তু লাগবে, যে থ্রি থ্রি ফাইভ টু টু থ্রি এটারও তো কন্ট্রোলেবিলিটি, এই জন্য এই ডাটাগুলি দেওয়া আছে, কিন্তু দেখো লাস্ট ক্লাসে আমরা এটা বের করেছিলাম এই পয়েন্টে এন ওয়ান পয়েন্টে এই পয়েন্টের হচ্ছে কন্ট্রোলেবিলিটি, সি সি হলো থ্রি থ্রি এখানে ফাইভ টু এটা এন টু তে হলো টু থ্রি আর এইটা তো ওয়ান ওয়ান, এটা যেহেতু ডি তে তো প্রাইমারি ইনপুট, তাহলে এখানে আমরা অলরেডি তাহলে এটা অবজারভেবিলিটি জেনে ফেললাম, ও সি ও দিতে হবে এখানে না, সি ও এন ফোর হলো জিরো। এখন আমি যদি
এখন আমরা দেখো বিভিন্ন ভাবে বের করতে পারি, এখানে আমরা এন টু তে বের করতে পারি, এন থ্রি তে আমরা এক এক করে পিছন দিকে যাব। তো আমরা এখন এন টু তে যদি বের করি, মনে করো আমরা ওখানে লিখি সি জিরো এন টু তে বের করবো আমরা এন টু, এন টু আর এন থ্রি কিন্তু এক হবে না, দেখছো এন টু আর এন থ্রি কি এক হবে না, হতেও পারে আমার কিন্তু না হওয়ার সম্ভাবনা বেশি, এন 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 টু তে বের করছি আমরা, এন টু যদি আমরা বের করি তাহলে আমাদের কি হবে বলো ফর্মুলাটা, এটা হলো থ্রি ইনপুট ওয়ার গেট, ওয়ার গেটে তাহলে আমাদের কি লাগবে, প্রথমে আমাদের ফর্মুলা হলো সি ও এন ফোর, এন ফোর এটা আমরা জানি এন ফোর এটা ইজ ইকুয়াল টু জিরো প্লাস আমাদের কি নিতে হবে, এটা যেহেতু ওয়ার গেট, ওয়ার গেটে কি নিতে হবে N3 plus 1, বুঝছো সবাই এটা, আমরা যেহেতু এই ব্রাঞ্চে বের করব এই জন্য এই ব্রাঞ্চটা এই ব্রাঞ্চের সিসি লাগবে না, কিন্তু এই যে এই টু থ্রি লাগবে না, লাগবে হলো এন থ্রি আর হলো এই ডি, এই দুটো তো ইনপুট প্রাইমারি ইনপুট এবার এটা এটার ক্ষেত্রে, রাইট, এনি কনফিউশন আছে এই কারোর নাই, তাহলে এটা এখন আমরা এটার ভ্যালু জানি প্রথমটা জিরো, ওকে এটা ভ্যালু জিরো, তারপরে সিসি জিরো ডি, এই যে সিসি জিরো ডি কত হবে দেখো, প্রথমটা হলো জিরোর জন্য পরেরটা ওয়ানের জন্য, এটা ওয়ান, মানে এই যে দুটো ভ্যালু দেওয়া থাকে এখানে প্রাইমারি ইনপুটে, তার প্রথমটা জিরো পরেরটা ওয়ান, আর সব প্রথমটা সব আর এই দুটাই যেহেতু ওয়ানই ভ্যালু সবসময় অতএব আগে পিছিয়ে কিছু যায় আসে না, প্লাস এটা সিসি জিরো এন থ্রি কত দেখো, এই যে সিসি জিরো এন থ্রি কত হবে, ফাইভ না, ফাইভ প্রথমটা হলো জিরোর জন্য, তাহলে এটা হলো ফাইভ প্লাস ওয়ান ফর্মুলার ওয়ান, তাহলে কত হলো আমাদের সেভেন, সেভেন পেয়ে গেলাম, তাহলে এখন সি ও এন ফোরে কত হবে দেখো তো, সি ও এন থ্রি, সি ও এন থ্রি আমরা একবারে বসাই দেবো, সি ও এন থ্রি প্রথমে হবে জিরো, তারপরে সি ও কি আর কি লাগবে এটা এন থ্রিতে, আর না এটা করি মানে সব পরে আবার ভুলে যাবে তোমরা, সি সি জিরো সি সি জিরো এন টু লাগবে এখানে, তাই না, সি সি জিরো এন টু লাগবে প্লাস সি সি জিরো ডি লাগবে, এখন কত দেখো এটা হলো জিরো প্লাস সি সি এই এন টু, এন টু কত হয় দেখো, এন টু সি সি জিরো হলো টু, টু প্লাস সি সি জিরো ডি, ডি হলো ওয়ান, ও আমরা একটা ফর্মুলা প্লাস ওয়ান হবে, প্লাস ওয়ান রাইট, এটা প্লাস ওয়ান ফুল ফেলে আসছি, প্লাস একটা ওয়ান প্লাস আর একটা ওয়ান, দেখো এখানে কত হলো, এটা টু আসলে এটা টু ফোর, তাহলে দেখো এই যে এন পয়েন্টে আমরা কি পেলাম, এখন এন থ্রি পয়েন্টে সি ও সি ও পেলাম আমরা ফোর, না সি ও কি লিখলাম, এটা আমাদের দরকার নাই না, সিও এন থ্রি লেখা দরকার ছিল, এন থ্রি, এন থ্রি হলো এখানে হলো ফোর, আমরা এখানে এখানে সি সিও ইজ ইকুয়াল টু কত, সি ও দেখলাম এখানে ব্র্যাকেট দিয়ে দিই, এটা পেয়েছি আমরা কত সেভেন, বুঝতে পেরেছো, এটা দেখো এখন এটা পেয়ে গেলাম আমরা, এখন পেয়ে যাওয়ার পরে এখন এন থ্রি থেকে এন থ্রি এখন কিন্তু আর এটা জিরো নয় সিও, এখন যদি আমরা এই যে মনে করি এন ওয়ানে বের করতে চাই, এন ওয়ানের সিও যখন বের করবো এবার কিন্তু অন্যরকম হয়ে যাবে, দেখো সি ও এন ওয়ান এটা এখন বের করি, সিও এন ওয়ানটা কি হবে, এটা হলো সি ও এন ফোর লাগবে, এন থ্রি দেখেছো, এন ওয়ান বের করতে লাগলে আমাদের এইটার আউটপুট লাগবে এন থ্রি, তার এটা এন থ্রি, এন থ্রি যদি হয়
প্লাস প্লাস কত বলো, এটা অর গেট ওই একই জিনিস হবে, তাহলে সিসি জিরো, তাই না? সিসি জিরো কোনটা, সিসি জিরো শুধু ই লাগবে, তাই না? সিসি জিরো ই, ই প্লাস ওয়ান কত হবে এটা? এটা এটা অলরেডি আমরা জানি, সিসি সিও এন থ্রি হলো আমরা ফোর জানি, এটা ফোর, এখন দেখো আর জিরো নাই, ফোর প্লাস এটা কত জানি, সিসি জিরো ই পয়েন্টে হলো, ই পয়েন্টে যে ওয়ান, ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ফাইভ, তাহলে দেখো এই পয়েন্টে এন ওয়ান পয়েন্টে আমাদের কত হলো সি জিরো, সি সিক্স হবে, আচ্ছা দেখতে পেলে কেমন করে বের করলাম। তারপরে এখন আবার আর আর একটু ব্যাক যাই, একেবারে এ পয়েন্টে চলে যাই আমরা, তাহলে কেমন হবে দেখো, আচ্ছা উপরে করি এই যে এই এ আর বি পয়েন্টে এই দুটা করে আমরা শেষ করবো, তাহলে বাকিটা তুলনা করতে পারবে। দেখো সি আমরা বিতে করি, না না বিতে আবার কেমন হবে, বিতে দুইটা আসছে নাকি, বিতে তো এরকম একটা কনফিউশনের মতো হয়ে যাবে নাকি, দেখি তো কিভাবে করে, এটা তো দুটা ব্রাঞ্চ, ওকে আমরা আগে ঠিক আছে আমরা বিটাই করি, বিটা করতে গেলে কি প্রবলেম দেখা যায় আমরা বের করি তাহলে, তাই না? সি জিরো বি, সি জিরো বি বের করতে গেলে আমাদের লাগবে হলো সি জিরো এন ওয়ান, সি জিরো এন ওয়ান প্লাস আর কি লাগবে, আমরা এ লাগবে, তাই না? সি ও এটা, ও না এটা মিনিমাম লাগবে, ও তাহলে আর কোনো প্রবলেম নাই, আমাদের মিনিমাম যত ইচ্ছা হতে পারে, তাই না? এটা মিনিমাম লাগবে না, এটা এই যে এক্স, ও না না তাহলে আমরা কোন পয়েন্ট হয়ে যাবে, এই পয়েন্টে আমরা বের করতে পারবো অবজারভেবিলিটি, না তাহলে দেখি আগে আমরা এই পয়েন্টে যদি বের করি তাহলে মিনিমাম, দেখো মিনিমাম হবে, মিনিমাম কি কি কার কার লাগবে, মিনিমাম হবে এর, যেহেতু বি বের করছি তাহলে এ পয়েন্টের, দেখো এ পয়েন্টের জিরো জিরো, যে এ পয়েন্ট আমরা এ বের করি তাহলে বি পয়েন্টের জিরো আর ওয়ান দুটোই লাগে, তাহলে আমরা এখন যেটা বের করবো তার আর একটা জিরো আর ওয়ান দুটোই লাগবে, মিনিমাম অফ, মিনিমাম অফ তাহলে আমরা কি লিখবো, এটা মিনিমাম অফ সি সি জিরো এ, তাই না, কমা দিয়ে সি সি ওয়ান এ, ব্র্যাকেটটা দেই নাই, প্লাস প্লাস একটা ওয়ান আছে, দেখো আমরা শর্ট করে ফেলেছি একটু, তাহলে এটা কত হলো সি সি জিরো এন ওয়ান হলো সিক্স, তাহলে সিক্স প্লাস তোমাদের এটা কত ছিল, এটা দেখো তো এটা হলো মিনিমাম, এটা তো ওয়ান ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান, তাহলে ওয়ান হবে প্লাস আর একটা ওয়ান হবে, তাহলে হলো এইট, এই পয়েন্টে আমরা পেলাম এইট, এখন এই দিক থেকে যদি আসি তাহলে কি হয় দেখো তো, আমরা যদি এই এই দিক থেকে আসি, এই যে এন টু থেকে আসি, তাই না, এন টু থেকে আসলে আমাদের কত হবে, এখান তার একটা বের করি, সি জিরো বি, বি যদি বের করি তাহলে এই এই এখান থেকে আসবো আমরা, এই 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 ব্রাঞ্চ থেকে যদি আসি তাহলে আমাদের এইটা সি জিরো হবে, এটা সি জিরো এন টু, এন টু এটা প্লাস হবে এই সি এর ওয়ান ওয়ান, তাই না, মিনিমাম, ও না এটা এন গেট, এন গেট হলে তো আমাদের কি লাগবে, এটা ওয়ান লাগবে, তাই না, এন গেটে, এন গেটে কি করি আমরা আর একটা ওয়ান দিয়ে দেয়, সি 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 ওয়ান লাগবে, সি সি ওয়ান সি, সি টার্মিনালের প্লাস ওয়ান, তাহলে দেখো তো কত হয়, সেভেন এইট নাইন হয়ে যায়, তাই না, নাইন হয়ে যায়, এই পদ্ধতি যদি আমরা আসি এখানে নাইন হয় আর এখান দিয়ে আসলে হয় এইট, তাহলে এখন এটা একটা কনফিউশন,
তারপর অবজারভেবিলিটিটা এটা কোনটা কনসিডার করতে হবে, তাহলে এই দুইটা ভ্যালু আসলে মানে এই এই মাথায় হলো এটা যেহেতু আমরা আমরা বেশিটা আমরা দেখো আমরা এটা সম্ভবত এটা যারা আমি আর মেক শিওর করবো যে কোনটা নিতে হবে, বাট জেনারেল নলেজে বলে যে বেশিটাই নিতে হবে। কারণ হলো যে তুমি বেশিটা যদি নাও তাহলে তোমাকে তোমার যদি কম হয় দ্যাট ইজ অল রাইট, কিন্তু তুমি যদি কম নেও তারপর যদি প্রবলেমটা বেশি হার্ড হয় ডিফিকাল্টি তখন তোমার প্রবলেম হবে। অতএব তোমার এটাই কনসিডার করা উচিত, রাইট? কারণ কতটা ডিফিকাল্টি আমরা সবসময় ডিজাইন করার সময় আমরা ক্যালকুলেশন করার সময় আমরা সবসময় হার্ডটাই নেই, তাহলে দিস আমরা দুটা যদি তাই না এটা পেলাম যে দুটা যদি সেম পয়েন্ট হয় আর যদি দুটো ব্রাঞ্চ থেকে আসে তাহলে আমাদের আমরা এটা নেবো, রাইট? আমি আর একবার একটু খুঁজবো যে কি কোথাও আছে কিনা, রাইট? এরকম যেহেতু প্রাইমারি ইনপুটে এরকম দুটো ব্রাঞ্চ এর আগে করা হয় নাই, সো উই আর হিয়ার। আর এটারও প্রবলেমটারও অ্যান্সার দেওয়া নাই, এটা র্যান্ডাম একটা সার্কিট নেওয়া। সো অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ওয়ে। এটা বুঝতে পেরেছো তোমরা? কোনো কোশ্চেন আছে বলো। এটা ক্যালকুলেশন করাটা এই টেকনিক্স টেকনিকগুলি নট সো হার্ড, রাইট? তাহলে দুটো জিনিস ক্যালকুলেশন করতে হবে, পরীক্ষার সময় এরকম একটা প্রবলেম আসে, তাই না? সিসি জিরো না না সিসি বের করা আর হলো সিও বের করা। বুঝতে পেরেছো সবাই? তার মানে স্যার আমরা অবজার্ভে ইয়া যদি বের করতে চাই সি ও তাহলে তো কন্ট্রোলেবিলিটি বের করতে হবে সব। হ্যাঁ, কন্ট্রোলেবিলিটি আগে বের করতেই হবে, রাইট? আর যদি কন্ট্রোলেবিলিটি যদি বের করতে হয় তাহলে তো তোমার আর বাকিটা করতে হলো না। আচ্ছা আচ্ছা, তো এটাও এই ধরনের প্রশ্ন আসতে পারে। তুমি মনে করে যে মাল্টিপল মাল্টিপল পয়েন্টে এক একজনের এক একটা করতে দেওয়া হয় এরকম নর্মালি, রাইট? এই দেখো এই যে এই তোমাদের যে সেদিন যে যে করে ও দেখি দেখি এটা ও না, এরা শুধু সিসি বের করে রেখেছে। অবজারভেবিলিটি যদি বের করে রাখতো তাহলে আমরা মেলাতে পারতাম আমাদের সাথে, তাই না? দেখো সিসি বের করা আছে, কিন্তু মানে এই যে কন্ট্রোলেবিলিটির ভ্যালুটা বের করা আছে বিভিন্ন পয়েন্টে, তুমি এটা দিয়ে প্র্যাকটিস করতে পারো, তাই না? এই যে এই বড় সার্কিটটা দিয়ে এই একটা দিয়ে প্র্যাকটিস করলেই তোমার সবগুলি হয়ে যাবে। এটা এটা অবশ্য বলা নাই, বাট দিস ওয়ান ইজ গুড ফর প্র্যাকটিস। বলো আর কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? তাহলে আমরা আজকে আচ্ছা আমরা আজকে বাস এই দেখাতে চেয়েছিলাম কিন্তু খুব একটা টাইম নেই। আচ্ছা অল্প একটু দেখাই, এটা আচ্ছা নতুন সার্কিট হলো, এই দেখাবো এবার হইলো কোনটা জানি 11। আমরা এবার সিকুয়েন্সিয়াল সার্কিট, সিকুয়েন্সিয়াল সার্কিটটা কিভাবে টেস্ট করতে হয় সেটা একটু দেখি। আমরা কম্বিনেশনাল সার্কিট এ পর্যন্ত যা পড়লাম সব কম্বিনেশনাল সার্কিট, কিন্তু এখন হলো সিকুয়েন্সিয়াল সার্কিটটা টেস্ট করার সিস্টেম একটু ডিফারেন্স। সেটাকে সেটার এইটা দেখো, আমরা সবগুলি হয়তো পড়তে পারবো না, বাট এই যে একটা আমি বলেছিলাম অলরেডি যে যে 9 ভ্যালু লজিক, যেটা আমরা 5 ভ্যালু লজিক দিয়ে যে ডি অ্যালগোরিদমের ভিতরে আমরা করেছিলাম, ওখানে ছিল 5 ভ্যালু, যে রাতের 5 ভ্যালু অ্যালজেব্রা। আর এইখানে সিকুয়েন্সিয়াল সার্কিটে আমরা বলেছিলাম, আমি বলেছিলাম তখন যে 9 ভ্যালু লাগবে, ওই একটা এফ আর একটা জি নামে একটা দুটা টার্ম আসবে, তা দুটার অপোজিট আসে তাহলে দুটা মোট চারটা হয়, তাই 9 ভ্যালু এটা লাগবে। আর হলো আরেকটা জিনিস লাগবে হলো যে টাইম ফ্রেম এক্সপানশন, এটা হলো যে তুমি একই টাইমে মানে একটা সাইকেলে বা এই যে আরেকটা এখানে নাম দেওয়া আছে একই কি বলে একটা একটা ভেক্টর দিয়ে তুমি করতে পারবে না, এই দুটা ইম্পর্টেন্ট জিনিস, তা আমরা সেটা দেখবো এখন। এখানে কিছু কথাবার্তা বলা আছে কিন্তু আমরা সার্কিটটা
আমরা এই এটা দিয়ে স্টার্ট করি, এটা বেটার বেটার বোঝা যাবে। এটাওকে তো ডি দিয়েই ইন্ডিকেট করা হয় ডি, কিন্তু দেখো এইটাতে প্রবলেম হয় কি, সিকুয়েন্সিয়াল সার্কিট মানে কি? সিকুয়েন্সিয়াল সার্কিটের ভিতরে তো মেমোরি থাকে না? জি স্যার, সিকুয়েন্সিয়াল সার্কিটটা সে তার আগে কি ভ্যালু ছিল মেমোরি, সেটা মেমোরিতে রেখে দেয়, তাহলে এইটা একটা প্রবলেম। এখন যদি তুমি ইনপুটে ইনপুটে তুমি একটা ইনপুট একটা ভেক্টর অ্যাপ্লাই করলে, কিন্তু একটা আউটপুট পেলে, কিন্তু এই আউটপুটটা তো অরিজিনাল তুমি যে ইনপুট দিলে তার জন্য তো এই ইনপুট নাও হতে পারে। কম্বিনেশনাল সার্কিটে ঠিক আছে, কিন্তু সিকুয়েন্সিয়াল সার্কিটে আমরা দেখেছি যে অনেক সময় হয়তো তুমি যেটা দিলে তার ইফেক্টই আউটপুটে আসবে, কিন্তু বেশিরভাগ সময় হলো যে সিকুয়েন্সিয়াল সার্কিটের ভিতরে যেহেতু একটা মেমোরি থাকে, ডেটা থাকে, যার ফলে ইনপুটে যখন আমরা সিগনাল দেব তখন ওই মেমোরিতে যেটা ছিল সেটাই আউটপুটে চলে আসে, আর তুমি যে নতুন ডেটাটা দিলে ইনপুটে ওইটা তখন মেমোরিতে চলে যায়। তো তাহলে কি হবে, তাহলে তোমাকে আবার সিগনাল দিতে হবে, নতুন করে আরেকটা সিগনাল যদি তুমি দাও তখন তোমার ওই আগের সিগনাল যে প্রথমে যে সিগনাল দিছো সেটা যখন মেমোরিতে গেল সেইটা এবার বেরোয় আসবে। তার মানে কি তোমাকে দুইবার অ্যাপ্লাই করতে হচ্ছে না? বুঝতে পারছো জিনিসটা? আমি এখানে একটা মেমোরি মনে করো, তুমি ডি ফ্লিপ ফ্লপ সবচেয়ে ভালো জিনিস তোমরা ভালো জানো, ডি ফ্লিপ ফ্লপ আমি আর কিছু দেখাচ্ছি না, শুধু ডি আর কিউ দেখাচ্ছি। মনে করো এটা হলো ডি আর এটা হলো কিউ। এখন এই মেমোরিতে মনে করো এখানে এই মেমোরির ভিতরে মনে করো এটা জিরো আছে, এখন তুমি যদি এখানে ওয়ান দাও তুমি কি আউটপুটে ওয়ান দেখতে পাবে? না, আউটপুটে তো দেয় না। মনে করো তুমি ইনপুটে দিয়ে এখানে একটা ক্লক আছে, ক্লক দিতে হয় না? এখানে হলো ক্লক, ক্লকে যখন তুমি পালস দেবে তখন তখন কি আউটপুট কি চলে আসবে, এই ওয়ান কি আউটপুটে আসে, নাকি আগের যে মেমোরিতে ছিল যেটা জিরোটা আউটপুটে আসবে আর এই ওয়ানটা তখন ভিতরে যাবে, এরকম না? জি স্যার। তার মানে এই এই ওয়ানটা যদি তুমি আউটপুটে দেখতে চাও তাহলে তোমাকে কয়টা ক্লক দিতে হবে, দুইবার দিতে হবে না ক্লক? প্রথমে একবার, প্রথমে একবার দিলে তুমি এই ওয়ানটা তখন এই আউট এটা এই মেমোরির ভিতরে যাবে, আর তারপরের বার দিলে তখন তোমাকে এটা তুমি এটা মনে করো আউটপুট, এই আউটপুটে আসবে তখন এই ওয়ানটা তাহলে সেকেন্ড সাইকেলে আসবে। ক্লক ওয়ান ক্লক টু লাগবে তোমার, দুইটা ক্লক লাগবে, দুইবার ক্লক দিতে হয়। এই দুইবার ক্লক দেওয়াটাকে বলেছে যে টাইম এক্সপেনশন। এই যে দেখো এইটা একটা সার্কিট, বুঝছো? এটা এটা একটা স্ট্যান্ডার্ড সার্কিট, এটা একটু বড় হয়ে গেছে আসলে বোঝানোর জন্য, ছোট সার্কিট এটা ভালো তো। আচ্ছা এই সার্কিটটা ওই ওই সার্কিটটাকে দেখো, এই সার্কিটটাকে দুইবার ড্র করেছে, এই যে ফ্রেম ওয়ান ফ্রেম জিরো বলেছে, ফ্রেম জিরো তার মানে এই এইটা হলো সাইকেল জিরো আর এইটা হলো সাইকেল ওয়ান, তার মানে কি দুইবার ক্লক দিতে হবে তোমার। এখন যখন তুমি এটা দুই ভাগ করে ফেললে তখন তোমাকে ইন্ডিভিজুয়াল একটা কম্বিনেশনাল সার্কিটের মতো কাজ করবে। তার মানে এই যে ফ্লিপ ফ্লপ যেটা আছে, এই যে মেমোরি, এই এইটাকে এটা এটা ফ্লিপ ফ্লপ মেমোরি তো আছেই ওর ভিতরে, কিন্তু তোমার মেন যে সার্কিটটা এটাকে যে দুইটা ফ্রেমের মতো কাজ করতে হবে। তার মানে প্রথমে একবার একটা সিগনাল দিতে হবে, তারপরে আরেকবার। দেখো এই যে সিগনালগুলি কি দিতে হয়, একটা হলো দেখো যে এ এন ওয়ান মাইনাস ওয়ান আর বি এন মাইনাস ওয়ান, তার মানে কি এ জিরো, এটাকে যদি তুমি এ জিরো বি জিরো বলো তাহলে এইটা হয়ে যাবে দেখো এ ওয়ান বি ওয়ান, তাহলে এন এর ভ্যালু যদি তুমি ওয়ান ধরো তাহলে এ ওয়ান বি ওয়ান যদি হয় তাহলে এটা এ জিরো বি জিরো এ ওয়ান বি ওয়ান। তার মানে কি তোমাকে দুইবার সিগনাল দিতে হবে, প্রথমে এইটা দিতে হবে তারপর আবার আরেকটা সিগনাল দিতে হবে। তুমি প্রথমে মনে করো জিরো জিরো ওয়ান দিলে, তারপরে তুমি ওয়ান ওয়ান দিলে, এরকম একটা কিছু কি দিতে হবে আমরা জানি না। না না না, ওরা একই সিগনাল দিয়েছে, তাও দিও দেখো ওয়ান 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 ওয়ানই দিয়েছে, তো তাও হতে পারে যে প্রথমে ওয়ান ওয়ান দিলে পরে ওয়ান ওয়ান, প্রথমে জিরো ওয়ান পরেরটাও জিরো ওয়ান হতে পারে, ডিফারেন্টও হতে পারে। এটা ডিপেন্ড করবে যে সার্কিটের এই ভিতরে সার্কিটটা কিভাবে কাজ করে। তার মানে কি তোমাকে দুইটা সাইকেল দেখাতে হবে, এটাকে বলে যে টাইম ফ্রেম এক্সপানশন।
টাইম টাইম এক্সপানশনও বলতে পারি, অথবা তুমি এই যে ডাবল ভেক্টর, তার মানেই তো তাই। তার মানে তুমি আমরা এত এই যে এ পর্যন্ত কম্বিনেশনাল সার্কিটে আমরা পড়ে আসলাম যে এই যে মনে করো যদি তোমার দুটা ইনপুট থাকে, এ আর বি যদি ইনপুট থাকে, তাহলে তুমি এ তে ওয়ান বি তে জিরো, ব্যাস একবার দিলে হয়ে গেল। কিন্তু এই ক্ষেত্রে তোমাকে একবার দিলে হবে না, তোমাকে দুইবার দিতে হবে। অথবা যদি একই সিগনাল, যেমন ইন দিস কেস, এই ক্ষেত্রে কিন্তু তোমাকে দুটাতেই ওয়ান ওয়ান পরেও ওয়ান ওয়ান, তার মানে কি তোমাকে ওয়ান ওয়ান দিয়ে ওখানে দুইবার ধরে রাখতে হবে, মানে কিছু সময় ধরে রাখতে হবে। আর তখন তোমাকে এই যে দেখো ডেটাটা তখন শিফট হবে, এই যে ক্লক, এটা ক্লকের মতো কাজ করে, এই যে এদিক দিয়ে বেরোয় এসে আবার ইনপুটে যায়, তারপর এটার ডেটা আবার এটার এটার আউটপুটটা ওটার ইনপুটে যায়, এইভাবে। তার মানে হয় একই, যদি সেম ডেটা হয় তাহলে একই ডেটা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, আর যদি ডিফারেন্ট ডেটা হয় তাহলে দুইবার অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পেরেছো এটা সিকোয়েন্সিয়াল সার্কিটের প্রবলেমটা বিকজ অফ দ্য মেমোরি? তা আমরা এইটা দেখবো, এই সার্কিটই দেখবো নেক্সট ক্লাসে, এখন আর আমরা এখন সময় নেই, আমার আবার ক্লাস আছে। তাহলে দেখো এই সার্কিটে এটা দুইটা ফ্লিপ ফ্লপ আছে, একটা থাকলেও প্রবলেম আবার দুইটা থাকলে তো আরো প্রবলেম। তাহলে যে এখানে তুমি যে ডি, এখানে তো ফল্ট দেখো স্ট্যাক এট ওয়ান মানে হলো ফল্টি, তার মানে ডি বার, ডি বার এদিকেও গেল এদিকেও গেল, এখন ডি বার তো এখানে ঠিক আছে, এখন এইখানে ডি বার আসবে কি আসবে না, দেখো এইখানে তুমি ডি বার আসবে না কি আসবে সেটা কি শুধু সেটা সেটা এইটার উপর ডিপেন্ড করবে না, এই ডি এই যে এই এই টার্মিনালের উপরে, মানে উপরের ব্রাঞ্চের উপরে, আর উপরের ব্রাঞ্চে কি আসবে দেখো সেটা কিন্তু ডিপেন্ড করবে এই ফ্লিপ ফ্লপের আউটপুটের উপরে। তার মানে কি ফ্লিপ ফ্লপের মেমোরিতে যে ডেটা ছিল সেইটা চলে আসবে কিন্তু এখানে, তার মানে কি মেমোরিটাকে আগে রিসেট করতে হবে তোমার, এই মেমোরিটাকে প্রথমে রিসেট করে তখন তুমি জানতে পারবে যে এখানে কি আসবে, আদারওয়াইজ ইউ ডোন্ট নো, তাহলে তোমাকে এক্স দিতে হবে এখানে, রাইট? তো এখন না জেনেও করা যায়, ওই যে এক্স দিয়ে আমরা যে নাইন ভ্যালু যেটা শিখেছি ওইটা দিয়ে আমরা নেক্সট ক্লাসে করবো। আজকে এ পর্যন্ত রাখছি।